বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমাদের ত্রিপুরা এক্সাম হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও বিনোদন। প্রিয় বন্ধুরা, আগামীকাল থেকে এবছর জেনারেল ডিগ্রি কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। তো যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো, যারা জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে অ্যাডমিশন হতে চাইছো, তোমরা আগামীকাল থেকেই তোমাদের অ্যাডমিশনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আগামীকাল 12টা থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আগামী 16/8/2021 11:59 PM পর্যন্ত। প্রত্যেকটা বিষয়ে এই নোটিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে কখন তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কখন তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবে, তার পাশাপাশি তোমাদের কখন প্রথম মেরিট লিস্ট পাবলিশ হবে এবং সেকেন্ড মেরিট লিস্ট কখন পাবলিশ হবে এবং তোমাদের অনলাইন ক্লাস কখন শুরু হবে, এখানে প্রত্যেকটা বিষয় দেওয়া হয়েছে। আমি এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে এখন এই নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো, যারা জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে অ্যাডমিশন হবে, তোমরা অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, কেননা আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন চাকরি পরীক্ষার সহায়তা তার সাথে বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। তো দেখো, এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা যেটা এবছর জেনারেল ডিগ্রি কলেজে অ্যাডমিশনের জন্য নোটিফিকেশন ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন থেকে পাবলিশ করা হয়েছে। প্রথমে বলা হয়েছে, দেখো, নোটিফিকেশন রিগার্ডিং অ্যাডমিশন অফ দ্য ফার্স্ট ইয়ার অফ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ইন দ্য একাডেমিক ইয়ার অফ 2021 and 2022। তারপর বলা হয়েছে, অল দ্য পাস আউট স্টুডেন্ট অফ হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন হু আর ইন্টারেস্টেড টু টেক এ অ্যাডমিশন ইন ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অফ দ্য একাডেমিক ইয়ার 2021 and 2022 আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট অ্যাডমিশন টু দ্য ফার্স্ট সেমিস্টার অফ ফার্স্ট ইয়ার ইন দ্য বিএ বিএসসি বিকম অনার্স অ্যান্ড পার্স কোর্স ইন অল গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অফ ত্রিপুরা would be conduct as per the following schedule. Student are request to apply online as per schedule following necessary guideline, for which student are requested to contact the concerned college if necessary. বলা হয়েছে, যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো, যারা জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে অ্যাডমিশন হতে চাইছো, তোমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে, এখানে যে গাইডলাইন্স দেওয়া হয়েছে সেই গাইডলাইন্স অনুযায়ী যারা এবছর জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে অ্যাডমিশন হবে, তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে। এখানে সম্পূর্ণ গাইডলাইন্স দেওয়া হয়েছে, প্রত্যেকটা বিষয় দেখার পরেই তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে। তো প্রথমে আমি দেখে নিচ্ছি, প্রথমে কি বলা হয়েছে, দেখো, ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লিকেশন। বলা হয়েছে, তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে 9/8/2021 দুপুর 12টা থেকে, অর্থাৎ আগামীকাল দুপুর 12টা থেকে শুরু হবে এবং তোমাদের সেটা চলবে 16/8/2021 11:59 PM পর্যন্ত। তারপর 2 নম্বর যেটা বলা হয়েছে, ডেট অফ পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ স্টুডেন্ট অ্যালোটেড পাবলিকেশন লিস্ট অফ ওয়েটিং স্টুডেন্ট অ্যাকর্ডিং টু দ্য মেরিট। বলা হয়েছে, প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসবে, তোমাদের প্রথম মেরিট লিস্ট তোমরা চেক করতে পারবে 26/8/2021 বিকেল 3টায়। তোমাদের 26/8/2021 ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন থেকে প্রথম মেরিট লিস্ট পাবলিশ করা হবে এবং তোমাদের প্রতিটি কলেজ ভেরিফিকেশন করবে, যারা অ্যালোটেড হবে প্রথম মেরিট লিস্টে ভেরিফিকেশন করবে 26/8/2021 থেকে 28/8/2021 পর্যন্ত। এবং তোমাদের ফার্স্ট রাউন্ড, অর্থাৎ প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসবে, তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন হতে হবে, তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন হতে পারবে। দেখো, এখানে বলা হয়েছে, ফার্স্ট রাউন্ড অনলাইন অ্যাডমিশন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট মেরিট লিস্ট। প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসবে ফার্স্ট রাউন্ডে যারা অ্যাডমিশন হবে, 29/8/2021 সকাল 11টা থেকে 2/9/2021 11:59 PM পর্যন্ত, অর্থাৎ 29/8/2021 সকাল 11টা থেকে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন হতে পারবে যাদের প্রথম মেরিট লিস্টে নাম আসবে। তারপর দেখে নিচ্ছি কি বলা হয়েছে, পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট সাবজেক্ট অ্যান্ড কলেজ। যাদের প্রথম মেরিট লিস্টে নাম আসবে, যারা অ্যাডমিশন হবে, অ্যাডমিশন হবার পর তোমাদের প্রতিটি কলেজের মধ্যে যে সাবজেক্টগুলি বাকি থাকবে সাবজেক্ট ওয়াইজ তোমরা চেক করতে পারবে 4/9/2021 বিকেল 3টায়, ঠিক আছে? সেটা অনলাইনের মাধ্যমে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। আমি প্রত্যেক দিনই তোমাদেরকে, যখন অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে, প্রতিদিন তোমাদের সাথে আমি কানেক্টেড থাকবো। যখনই কোনো না কোনো ইনফরমেশান আসবে অবশ্যই আমাদের চ্যানেল থেকে তোমরা ভিডিও পেয়ে যাবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছো, আমি প্রত্যেককে বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রিভিয়াস ইয়ারেও সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেল থেকে সহায়তা করা হয়েছে, তার পাশাপাশি এবছরও আমাদের চ্যানেল থেকে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী
শিক্ষার্থীদেরকে আমাদের চ্যানেল থেকে সহায়তা করা হবে। প্রত্যেকদিনই যখনই কোনো না কোনো ইনফরমেশন আসবে অ্যাডমিশনের প্রসেস নিয়ে, আমি সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করে তোমাদেরকে জানিয়ে দেব। তারপর দেখো বলা হয়েছে 6 নম্বর যেটা, দ্য লিস্ট অফ স্টুডেন্ট অ্যালোটেড ফ্রম ওয়েটিং লিস্ট অ্যান্ড লিস্ট অফ রিমেনিং স্টুডেন্ট অ্যাকর্ডিং টু দ্য মেরিট। বলা হয়েছে প্রথম মেরিট লিস্টে নাম আসার পর যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদের নাম আসবে 8/9/2021। 8/9/2021 বিকেল 3টায় তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের নাম চেক করতে পারবে যারা ওয়েটিং লিস্টে থাকবে প্রথম মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর। তারপর 2 নম্বর যেটা বলা হয়েছে, ভেরিফিকেশন অফ অ্যালোটেড স্টুডেন্ট বাই কলেজ সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসবে 8/9/2021। তোমাদের কলেজ প্রতিটি কলেজ ভেরিফিকেশন করবে 8/9/2021 থেকে 9/9/2021 পর্যন্ত। আমরা সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন হতে পারবে 10/9/2021 বিকেল 3টা থেকে 13/9/2021 রাত্রি 11:59 PM পর্যন্ত। তারপর 9 নম্বর যেটা বলা হয়েছে, ডেট অফ সিট সারেন্ডার আফটার অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ড। যারা প্রথম রাউন্ডে এবং দ্বিতীয় রাউন্ডে অ্যাডমিশন হবে, তোমরা যদি চাও আমরা এই কলেজে অ্যাডমিশন হব না, আমরা আরও বেটার কলেজে অ্যাডমিশন হতে চাই, তাহলে তোমরা তোমাদের সিট সারেন্ডার করতে পারবে। সেটা করতে পারবে তোমরা 14/9/2021 11:00 AM থেকে 15/9/2021 আপ টু বিকেল 5:00 PM পর্যন্ত। তারপর 10 নম্বর যেটা বলা হয়েছে, পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট সাবজেক্ট অ্যান্ড কলেজ ওয়াইজ। প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের অ্যাডমিশন প্রসেস শেষ হলে তোমাদের প্রতিটি কলেজের মধ্যে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কতগুলি খালি রয়েছে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হবে 17/9/2021 বিকেল 4টায়। তারপর 11 নম্বর যেটা বলা হয়েছে, ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন অফ নিউ স্টুডেন্ট ইন দ্য থার্ড রাউন্ড অ্যাডিটেশন অফ অলরেডি সাবমিটেড অ্যাপ্লিকেশন। বলা হয়েছে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে যারা আবেদন করতে পারবে না, কিছু পারিবারিক সমস্যার কারণে হয়তো অনেকে আবেদন করতে পারবে না, তোমরা 18/9/2021 থেকে 20/9/2021 আপ টু রাত্রি 11:59 PM পর্যন্ত আবেদন করতে পারবে যারা নিউ স্টুডেন্টরা, অর্থাৎ প্রথম এবং তৃতীয় রাউন্ডে যারা আবেদন করতে পারবে না, তোমরা আবেদন করতে পারবে 18/9/2021 সকাল 11:00 থেকে 20/9/2021 11:59 PM পর্যন্ত। তারপর তোমাদের মেরিট লিস্ট চেক করতে পারবে অনলাইনের মাধ্যমে 25/9/2021 বিকেল 4টায়। 13 নম্বর যেটা বলা হয়েছে, ভেরিফিকেশন অফ অ্যালোটেড স্টুডেন্ট বাই কলেজ। তোমাদের কলেজ ভেরিফিকেশন করবে 26/9/2021 থেকে 27/9/2021 পর্যন্ত। তারপর 14 নম্বর যেটা বলা হয়েছে, অনলাইন অ্যাডমিশন অফ ডেট অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড মেরিট লিস্ট। যাদের নাম আসবে থার্ড রাউন্ডে যারা আবেদন করবে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে, তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হবে 28/9/2021 থেকে 30/9/2021 আপ টু রাত্রি 11:59 PM পর্যন্ত। তো অ্যাডমিশন প্রসেস সম্পূর্ণ কমপ্লিট হবার পর তোমাদের অনলাইনের মাধ্যমে ক্লাস শুরু হবে, সেটা শুরু হবে 4/10/2021 থেকে। তারপরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যারা অ্যাডমিশন হবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো আবেদন করার পূর্বে অবশ্যই এই ইনস্ট্রাকশনটি একবার দেখে নেবে। এই সম্পূর্ণ PDFটি আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো, যারা জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে অ্যাডমিশন হবে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই এই নোটিফিকেশনটি একবার দেখে নেবে। তো এই ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে, তাই এখানে আর এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করছি না। দেখার পরও যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় বুঝতে, অবশ্যই আমাদের কমেন্ট করবে, আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপরও যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো এই বিষয়টার উপরে। তো বন্ধুরা, এবছর জেনারেল ডিগ্রি কলেজে অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে যে নোটিফিকেশনটি আজকে বেরিয়েছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি। আশা রাখছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। তার সাথে যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।